মই লাকল মাছ নহয় মকল বাঘ ওকে মই শুনিছো তেখেতে কৈছে মই বুজি আজমল সাহেব বুড়া বাঘ হৈছে বুড়া বাঘ বহুত ডেঞ্জারাস মানুষ হয় হ্যাঁ জঙ্গলের ভিতর বহি থাকে রকিবুল হোসেনের নিচিনা তাজা বকরি যদি পায় তারপিছত কি করব এইটা আপনার জানে চিড় ফাড় করে খাই টাই হাড্ডি উড্ডি পর্যন্ত খাই শেষ করে দিব এটার কারণে সি এড়িয়ে থাকো দ্বিতীয় কথা মই শুনিছো মই নিজে ডাইরেক্ট শুনা নাই শুনিছো ইনডাইরেক্ট যে মই বুঝি চালানি মাছ রকিবুল হোসেন তো একদিনের কারণে দৌড়ি তাই না থাকে কেতিয়াবা মৃগ দায় একটা থাকে বাকি যায় মই তো 20 বছর পরে ইয়াত আছো এতিয়া কোন চালানি মাছ হল 20 বছর লন্ডনত গেলে মই ন্যাশনালিটি পাই যাও জার্মানিত গেলে ন্যাশনালিটি পাই যাও 20 বছর লাগাতার থাকিলে আমেরিকাত গিয়ে ন্যাশনালিটি পাই যাও ধুবড়ীত মই 20 বছর পরা আগে 3.5 বছর সালমারা মই এমএলএ আছো তারপর 15 বছর পরা এমপি হয়ে আছো এই ধুবড়ীর পরা তো কোন চালানি হব রকিবুল হোসেন সাহেব চালানি হব মই চালানি নহ মই ধুবড়ী বাকি ইয়ার বাসিন্দা ওকে ধুবড়ীর আপনি লোকাল মাছ মই লোকাল মাছ মই লাকল মাছ নয় মকল বাঘ ওকে আর ওকে বল মই এটু নক তেখে মানু মই মই জানো মান ইতিয়া বুঝি শুনি আছো তেখে বুঝি বাঘ হইছে বাঘ হইছে তে মই তো শুনা নাই ইমান জলদি না না এজন মানু ভাল ভাল মানুষের পর বাঘ হয়ে যাব জানোয়ার হওয়া উপরত গল না নিচত হল ক্যাটেগরি তো নিচত নামিল ওকে থ্যাংক ইউ মই শুনিছো তেখেতে কইছে মই বুঝি আজমল সাহেব বুড়া বাঘ হয়েছে বুড়া বাঘ বহুত ডেঞ্জারাস মানুষ হয় হ্যাঁ জঙ্গলের ভিতর বহি থাকে রকিবুল হোসেনের নিচিনা তাজা বকরি যদি পায় তারপিছত কি করব এটা আপনার জানে চিড় ফাড় করে খাই টাই হাড্ডি উড্ডি পর্যন্ত খাই শেষ করে দিব এটার কারণে সি এড়িয়ে থাকো দ্বিতীয় কথা মই শুনিছো মই নিজে ডাইরেক্ট শুনা নাই শুনিছো ইনডাইরেক্ট যে মই বুঝি চালানি মাছ রকিবুল হোসেন তো একদিনের কারণে দৌড়ি তাই না থাকে কেতিয়াবা মৃগ দায় একটা থাকে বাকি যায় মই তো 20 বছর পরে ইয়াত আছো এতিয়া কোন চালানি মাছ হল 20 বছর লন্ডনত গেলে মই ন্যাশনালিটি পাই যাও জার্মানিত গেলে ন্যাশনালিটি পাই যাও 20 বছর লাগাতার থাকিলে আমেরিকাত গিয়ে ন্যাশনালিটি পাই যাও ধুবড়ীত মই 20 বছর পরা আগে 3.5 বছর সালমারা মই এমএলএ আছো তারপর 15 বছর পরা এমপি হয়ে আছো এই ধুবড়ীর পরা তো কোন চালানি হব রকিবুল হোসেন সাহেব চালানি হব মই চালানি নহ মই ধুবড়ী বাকি ইয়ার বাসিন্দা ওকে ধুবড়ী আপনি লোকাল মাছ মই লোকাল মাছ মই লোকাল মাছ নয় মকল বাঘ ওকে আর ওকে বল মই এটু নক তেখেত মানু মই জানো মান ইতিয়া বুঝি শুনি আছো তেখেত বুঝি বাঘ হইছে তে মই তো শুনা নাই ইমান জলদি না না এজন মানু ভাল ভাল মানুষের পর বাঘ হয়ে যাব জানোয়ার হওয়া উপরত গল না নিচত হল ক্যাটেগরি তো নিচত নামিল ওকে থ্যাংক ইউ।